আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের পর্বের রেসিপি বিকেলের একটি নাস্তার আইটেম আর সেটা হলো প্যাচ রোল এই প্যাচ রোলটা খেতে কিন্তু অনেক মজা আর এটা তৈরি করা খুবই সহজ তাহলে চলুন আমাদের এই প্যাচ রোলটা তৈরি করতে কী কী উপকরণ লেগেছে দেখি তার আগে আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই প্যাচ রোলটা কিন্তু বিকেলের নাস্তায় চায়ের সাথে খেতে অনেক ভালো লাগে বা বাচ্চাদের স্কুলের টিফিনেও আপনারা এটা দিতে পারেন তাহলে চলুন দেখে নিই কী কী লেগেছে আমাদের এই পেস্ট তৈরি করতে আমি প্রথমে একটি বাটিতে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল তেলটা দিয়ে দেওয়ার পর আমি এখন এই সব উপকরণ একসাথে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দেখুন এরকম করে এটাকে প্রায় এক দুই মিনিটের মতো এরকম মেখে নিতে হবে দেখুন এরকম ঝরঝরে হয়ে যাওয়া পর্যন্ত যখন এরকম মুট করব দেখুন এরকম হয়ে যাবে বা হাত দিলে আবার এরকম ঝরঝরে হয়ে ভেঙে যাবে তখন বুঝতে হবে যে এটা মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে একটি ডো তৈরি করব এটা দিয়ে এজন্য আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পানি নিয়েছি পানিটা দিয়ে আমি আস্তে আস্তে করে গুলে নেব সম্পূর্ণ পানিটা একসাথে দেয়া যাবে না এরকম অল্প অল্প করে দিয়ে এটাকে মথে নিতে হবে একটি সফট একটি ডো তৈরি করব পানিটা কিন্তু সম্পূর্ণ লাগবে না আমি কতটুক লাগছে আমি সেটা মথে নেওয়ার পর আমি বলে দিব। যে কতটুক পানি লেগেছে আমি এখন এটাকে ভালো করে মথে নিচ্ছি দেখুন আমার মথে নেয়া হয়ে গেছে আর পানিটা লাগবে না দেখুন এরকম একটি সফট ডো তৈরি করতে হবে এখন আমি এটাকে একটু তেল দিয়ে উপরে মেখে আমি ঢেকে রেখে দেব বিশ মিনিটের জন্য আমি এখন একটি প্লেট দিয়ে ঢেকে রাখলাম এটাকে বিশ মিনিটের জন্য আমি এখন ঢেকে রেখে দিচ্ছি আর আমার এক কাপ পানি থেকে হাফ কাপের একটু বেশি পানি লেগেছে আর এই এতটুকু পানি দেখুন রয়ে গেছে এখন আমি এই রোলের ভিতরে যে পুটটা দেব সেই পুটটা আমি তৈরি করব সেই জন্য আমি প্রথমে একটি প্লেটে ডিম ভেঙে নিচ্ছি ভেঙে নেওয়ার পর এখন আমি একটি কাটা চামচ দিয়ে ডিমটাকে একটু ফেটে নিচ্ছি আমার ফেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ কুচি করে গ্রেড করে নেওয়া আলু আমি গ্রেটারের যে সবচেয়ে চিকন পাঁচটা থাকে সেটা দিয়ে আমি এটাকে কুচি করে নিয়েছি আলুটাকে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনে পাতা কুচি এখানে চার পাঁচটা কাঁচামরিচ আমি এরকম ছোট করে কেটে নিয়েছি আপনারা আপনাদের ঝালটা স্বাদ মতো দিয়ে নেবেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম ওয়ান চা চামচ হলুদের গুঁড়া এখন আমি সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল আমার তেলটা দিয়ে দেওয়ার পর একটু ফ্রাই প্যানটা আমি নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পর দেখুন তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে সেই মিক্সটা ঢেলে দিলাম সম্পূর্ণটা দিয়ে আমি একটু ছড়িয়ে দিচ্ছি চামচ দিয়ে ছড়িয়ে রাখার পর কিছুক্ষণ পর আমি এটাকে চামচ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি দেখুন এরকম করে এটাকে একটু ভালো করে এরকম নেড়ে চেড়ে নিতে হবে আর এটাকে রান্না করে নেব আমি চার পাঁচ মিনিট সময় নিয়ে এরকম নেড়ে চেড়ে রান্না করে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে আবার আমি একটু নেড়ে দিচ্ছি এখন আমি এটাকে তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চুলা রাসটাকে মিডিয়াম লোতে রেখে তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখুন ভাজিটা হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে নেড়ে চেড়ে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এদিকে আমি বিশ মিনিট পর আমি এই ডোটা করে রেখেছিলাম সেটা ঢাকনাটা খুলে দেখুন ডোটা কতটা সফট হয়েছে এখন আমি এটাকে আবার কিছুক্ষণ একটু হাত দিয়ে মথে নিচ্ছি এরকম করে কিছুক্ষণ একটু মথে নিতে হবে মথে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে চপিং বোর্ডে নিয়ে নিলাম নিয়ে আমি এটাকে লম্বা করে একটি শেপ দিয়ে নিচ্ছি এখন আমি একটি ছুরি দিয়ে এই ডোটাকে আট ভাগে ভাগ করে নেব এরকম করে আমি আট ভাগে ভাগ করে নিচ্ছি দেখুন আমার আট ভাগে ভাগ করে নেওয়া হয়ে গেছে এখন আমি সবগুলো ডোকে এরকম একটু গুল করে নিচ্ছি হাত দিয়ে দেখুন সবগুলোকে এরকম গুল করে আমি রেখে দিচ্ছি একটি ডো আমি নিয়ে নিলাম সেখান থেকে নিয়ে এটা দিয়ে আমি একটি রুটি তৈরি করব এর জন্য আমি এটাকে গুল করে এর মধ্যে একটু তেল দিয়ে নিলাম আর এই চপিং বোর্ডের মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি তাহলে আর লেগে যাবে না এরকম করে লম্বা লম্বি করে একটি রুটি তৈরি করব আর রুটিটা একেবারে পাতলা করে তৈরি করব ভারী হবে না একেবারে পাতলা হবে দেখুন আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই পুর পুরটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে আলু আর ডিম দিয়ে তৈরি যে পোটটা করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর চারপাশে যে ছড়িয়ে আছে সেটাকে আমি একসাথে করে নিলাম আলুটা এখন আমি এটাকে রোল তৈরি করবো এজন্য দেখুন রুটিটাকে আমি কিভাবে ভাজ দিয়ে নিলাম ঠিক এরকম করে ভাজ দিয়ে নিতে হবে ভাজ দিয়ে নেওয়ার পর এখন দুই পাশের এই মুখটা বন্ধ করে দিচ্ছি দেখুন আঙুল দিয়ে চেপে এরকম বন্ধ করে দিতে হবে এখন এটাকে এরকম বাড়ি দিয়ে নিতে হবে চপিং বোর্ডের মধ্যে তাহলে আর একটু লম্বা হবে এখন আমি এটাকে গুল করে পেঁচিয়ে নিচ্ছি এরকম করে দেখুন আমার পেঁচিয়ে নেওয়া হয়ে গেছে রোলটাও তৈরি এরকম করে আমি সবগুলো রোল তৈরি করে নেব দেখুন আমার এগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে তেলের মধ্যে ফ্রাই করে নেব এর জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি ফ্রাই প্যানটার মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি এটাকে আমার ডুবা তেলে ভাজতে হবে না এখন আমি একটা একটি করে রোল দিয়ে এরকম হাত দিয়ে দেখুন এরকম চেপে দিচ্ছি চেপে বসিয়ে দিচ্ছি এরকম করে চেপে বসিয়ে দিতে হবে সবগুলো আমি সবগুলো এরকম করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি এই পাশটাকে ভেজে নিচ্ছি চুলা আশটাকে মিডিয়াম লোতে রেখে এটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে তাড়াহুড়া করা যাবে না এখন আমি কিছুক্ষণ পরে এই পাশটাকে উলটিয়ে দিচ্ছি দেখুন বাদামি কালার চলে এসেছে এর মধ্যে এরকম করে আমি সবগুলো রোল উল্টিয়ে দেব। দেখুন আমার উলটিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি এই পাশটাকেও ভেজে নিচ্ছি তারপর আমি কিছুক্ষণ পর আবার দেব। এখন দেখুন আমি এই আবার দিচ্ছি দেখুন এই পাঁচটা সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এরকম উল্টে পাল্টে এখন আমি কিছুক্ষণ ভেজে নেব একটু পর পর। পর কিছুক্ষণ দেখুন আমি রুলগুলোকে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি এগুলোকে এরকম একটু উল্টে পাল্টে এখন লাল করে ভেজে নিতে হবে উপরের অংশটা মচমচা হয়ে যাওয়া পর্যন্ত এরকম আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব দেখুন রুলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি সবগুলো রোল উঠিয়ে নিচ্ছি তারপর আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হলো দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল দারুণ মজার এই প্যাচ রোল এটা খেতে কিন্তু দারুণ মজা এটা তৈরি করা নি তো কতটা সহজ আমি কাছ থেকে দেখাচ্ছি দেখুন এই রোলটা আপনারা বিকেলে চায়ের সাথে খেতে পারেন বা স্কুলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন আমি আপনাদের একটি রোল ভেঙে দেখাচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে দেখুন এর ভিতরটা কেমন হয়েছে ঢোলটা কিন্তু এখন প্রচণ্ড গরম আমি ভেঙে দেখালাম আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের এরকম নিত্য নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন তা আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আগামীতে আবার নতুন কোন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ